ऐसे ही असलम हबीबगंज আপনার দাদি যার ক্যাসেট শুনতে শুনতে ইন্তেকাল করেছে, আপনার বুড়ো নানাটা যার মাফাতে মার বয়ান শুনতে শুনতে আজ আর সে দুনিয়ায় নেই, সেই আসলাম হাবিব ভেতরে ঢুকে বসেন, ভাই একটু বসেন, কিছুক্ষণের জন্য বসেন, যখন আমি দেখবো দু একজন উঠছে আমি তখনই শেষ করে দেবো, বুঝে নেবো যা হয়ে গেছে, ছোলা ভর্তি হয়ে গেছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট থানার অধীনস্থ হলুদবেড়িয়া গ্রামের দিনী প্রতিষ্ঠানের উন্নতি কল্পের এই জলসা, এ মাদ্রাসা, এ মাদ্রাসা, মাদ্রাসা আরবি যার বাংলা হচ্ছে বিদ্যালয়ের পাঠশালা, একে আরবিতে বলা হয় মাদ্রাসা। তাহলে আপনার গ্রামের স্কুলটাকেও তো আরবি ল্যাঙ্গুয়েজে মাদ্রাসা বলবো, যত মিশনগুলো আছে তাহলে তাদেরও নাম আরবিতে মাদ্রাসা বলবো, যতগুলো শিক্ষালয় আছে সেগুলো সবই আরবিতে তাহলে মাদ্রাসা বলবো। কিন্তু সেগুলোর সঙ্গে এটা ডিফারেন্স কি জানেন, একটু খোলা বাংলায় ছন্দ বলি, এ মাদ্রাসা নয় নবীর মাকান, মন খুশি হলো না, মন খুশি হলো না, ডিফারেন্সটা বুঝতে পারলেন না, অন্যান্যগুলো নবীর ঘর নয় এটা নবীর ঘর, আপনার গ্রামের স্কুলটা নবীর ঘর নয় কিন্তু এটা নবীর ঘর, এ মাদ্রাসা নয় নবীর মাকান, এ নায়েবের ঘর তাওহীদের বাগান, দুজন সুবহানাল্লাহ বলেছে বাকি লোক চুপ করে আছে, রাগ হচ্ছে নাকি আপনাদের, বুঝতে পারছে, এ মাদ্রাসা নয় নবীর মাকান, এ নায়েবের ঘর তাওহীদের বাগান। পরের মিশ্রাটা শুনে আরো নিশ্চয় জোরে সুবহানাল্লাহ পাবো, হে থা আল্লাহ দূরি হয় আল্লাহ ভীরু, হে থা আল্লাহ দূরি হয় আল্লাহ ভীরু, এ বাগানে ফলে হাদিস শুধু মগরাহাট হলুদবেড়িয়া দারুল উলুম ইসলামিয়া,
সঙ্গে পারবে যেতে জান্নাত বাগান হে মাদ্রাসা নয় নবীর মাকাম হে নায়েবের ঘর তৌহিদের বাগান হে থা আল্লাহ দূরি হয় আল্লাহ ফিরু এ বাগানে ফলে হাদিস পুরাণ সেই মানুষটাকে আমাদের সকলের থেকে আগে জান্নাতে দিও মাহবুব এ দোয়া পাবেন আরো কারা কারা যারা আরো তকবীর দিবে তবে একসাথে সবাই নারদ তকবীর বলে ফেলবেন না সবাই যদি মোল্লা হয় তো মুরগিটা ধরবে কে বন্ধু আপনাদের খিদমতে আমার ভেতরে কিছু আগুন জ্বলছে আগুন সেই আগুনটা উগ্রাব ছন্দের মাধ্যমে কিছু আগুন জ্বলছে আমি গজল গাই কিন্তু গজল কেন গাই জানেন গজলটাকে আমি ছাই হিসাবে ব্যবহার করি ছাই ছাই যদি না থাকে ভেতরে আগুন থাকবে না আগুনের হেফাজতের জন্য ছায়ের প্রয়োজন তো আপনার মনের কথা আমার মুখ থেকে প্রকাশ হওয়ার জন্য গজলেরও প্রয়োজন আপনি শুনতে এসেছেন গজল শোনার উদ্দেশ্য নিয়ে এসেছেন গজল কিন্তু গজলের মাধ্যমে আপনাকে আমি সেই জায়গায় নিয়ে যাব আজকের ভারতবর্ষের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করব এই মাদ্রাসাগুলো যদি না থাকে ছেলেগুলো আর হালালি কেউ হবে না সব হারামি ছেলে তৈরি হবে তাহলে মাদ্রাসার বিশেষ প্রয়োজন রয়েছে যদি মানে কীভাবে হারামি হবে আরে ভাই মাদ্রাসা না থাকলে মৌলানা মৌলভি তৈরি হবে না মৌলানা মৌলভি না থাকলে আপনার বিয়েটা পড়াবে কে যখন বিয়ে ঠিক শুদ্ধ পড়ানো হবে না তাহলে তার ওরসের বাচ্চাগুলো কী হবে সেই হেতু মাদ্রাসা খুব দরকার তাই মাদ্রাসার নামে একটা দুটো ছন্দ পেশ করলাম আসলাম হাদুর যদি একটা কেসে দেয় তো জানবেন কাশিরও কারণ থাকে আপনারা এগুলো নিজেরাই বলেন আমার ভক্ত সংখ্যা আলহামদুলিল্লাহ 1,30,000 ছাড়িয়ে গেল দোস্ত বেশি দিন আর নয় কারণ যার ভক্ত অনেক বেশি হয়ে যায় সে বেশি দিন আর দুনিয়ায় থাকে না আমারও অনেক আগে চলে যাওয়ার দরকার ছিল কিন্তু আল্লাহ পাক হয়তো চাইছেন আমার ভক্তদের অত কষ্ট দেবেন না যদি শোনেন হঠাৎ করে আসলাম হাবিবের ইন্তেকাল হয়ে গেছে আমার বিরুদ্ধে যে কথা বলছে সেও কিন্তু সেখানে কাটবে একবার সালা বলে নেবে কিরকম না সালার গজলগুলো খুব ভালো ছিল একবার সালা বলে নেবে তো সেও কিন্তু আমার ভক্ত যে সালা বলছে সেও আমার ভক্ত যা হোক তা আমি মাদ্রাসায় পড়া যে তালিবী ঋণগুলো আছে শিক্ষার্থীরা যারা আছে এদের সাথে সম্পর্ক রাখুন কারণ এদের মধ্যে কাকে আল্লাহ সেই মহান ব্যক্তি তৈরি করে দেবেন তিনি ঠিক করে রেখেছেন দেখতে বাচ্চা বাচ্চা লাগছে এক সময় আমি রেস্টরুমে বলছিলাম কয়েকজন ভাইয়ের সঙ্গে যে একটা সময় ছিল নাকে শিখেন সত্য যোগ দিয়ে হান্নানিয়া মাদ্রাসায় আমি এলাম 7 বছরের বাচ্চা উস্তাদরা কাঁধে করে নিয়ে আমাকে স্টেজে স্টেজে ঘুরেছেন এই এলাকায় আমি সেই সময় একটা গজলে খুব মশহুর হয়ে গিয়েছিলাম 4টে গজল আমার এই যুগদিয়া এলাকায় বিখ্যাত আমার বাচ্চাবেলার একটা গজল হচ্ছে মুহাম্মদ তুমি ওগো ও জান্নাতি গুলফাম আজি
ছোটবেলার জ্ঞান কেমন ছিল লিখেছি তো আমি তখন লিখেছিলাম হাবিবুর রহমান ইমামে সুবহান বড় হয়ে যখন জ্ঞান ফিরল তখন ভাবলাম ইমামে সুবহান কথাটা মারাত্মক ভুল কারণ সুবহান নাম হচ্ছে আল্লাহ ইমামে সুবহান এই কথাটা এখানে রাখা যাবে না তাই পাল্টে দিলাম যে মরে গেলে বাজা বাজে এটা অনেক বেশি পয়সা ওসুল করবো তা ভাই বক্তা যখন বেঁচে আছে তুমি কতদিন চেপে রাখবে কুলের কথা খুলে বলে দেবো তো সে কথাগুলো আর চাপা নেই কোম্পানি এখন জানে না যে তার কথাগুলো প্রকাশ হয়ে গেছে যেগুলো সে পয়সা কমাবার জন্য চেপে রেখে দিয়েছিল যা হোক তিন নম্বর গজল যেটা আমার গজলটা এত শুরু হয়ে গিয়েছিল যে আপনাদের এলাকার ফেরদৌসি খাতুনকে খুব ভালো লাগে আর ফেরদৌসি খাতুন সেই গজলের নামেতেই ক্যাসেটের নাম দিল মুখের বিষয়ে আমার লেখাটা কিছুটা পাল্টে দিল পরে ছন্দগুলো দিয়ে অন্য লেখকের নাম জুড়ে দিল তার নাম আর বলছি না আপনারা জানেন না গজলটা কি দেখো বিশ্বভুবন কেন নূরে আলা আজ আসিছে বুঝি নবী কামলিওয়ালা দেখো বিশ্বভুবন কেন নূরে আলা আজ আসিছে বুঝি নবী কামলিওয়ালা বুঝি নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেইনি এক পয়সা খরচা দিয়ে দিয়েছে হাতে পর্চা এখন যদি আমি না নিই এটা তার মনে লাগবে মূর্চা সে আমার ভক্ত হলেও আজ থেকে আমার নামে করবে অনেক চর্চা সেজন্য দেখি ভাই কি লিখেছে পর্চায় হুজুর আমার এই অনুরোধ যে পাঁচ পয়সার প্রেম এই গজলটি গাইলেন সব বোনাস করেছে এ ভাবছি যখন আজকে পেয়েছি আর কোনোদিন পাবো কি না পাবো বলা যায় না কেন দক্ষিণ চব্বিশ পরগনা শুনলেই বলে গাইনি খালি নাই এখানে অনেক জলসাওয়ালারা বসে আছে যারা আমাকে পাইনি দক্ষিণ চব্বিশ পরগনা শুনলেই আমার খুব কষ্ট হয় কেন দেখছেন তো কেমন করে জবাই করতে আরম্ভ করছে দুটো গজল গিয়ে বেরিয়ে যাবো মনে করলাম বারোটার আগেই চলে যাবো পাঁচ পয়সার প্রেম যেটা চল্লিশ মিনিট সময় লাগে ধরিয়ে দিল এরপরে আমাকে ফোনেতে বেশ কিছু মাদ্রাসার ছেলেরা অনুরোধ করেছে হুজুর আপনি আসছেন হলুদ বেরিয়ায় অনেকদিন পর আপনাকে দেখবো আপনার মুখ থেকে ডাইরেক্ট মালদ্বীপে কি করে ইসলাম পৌঁছালো এই ঘটনাটা একটু শুনব আবার কিছু কলেজ পড়া ছেলেরা আমি গাড়ি আস্তে আস্তে এক জায়গায় দাঁড় করে আলো কলেজ পড়া কিছু ছেলে অনুরোধ করলো কি সেই ঔরঙ্গজেবের আর শকুন্তলার আসল রহস্যটা বলতে হবে অনুরোধ অনেক সময় অত নেই যা হোক আমার ভাইয়েরা আপনারা যে ভালোবাসেন আপনারা যে আসলাম হাবিবের এগুলো দেখেন বা শোনেন এতেই তো প্রমাণ আর এ যে অনুরোধ করেছে মনে হয় সে মা হাওয়া খানের শ্রোতা কারণ পাঁচ পয়সার প্রেম তো আমার ইউটিউবে নেই তাহলে ইউটিউব দেখা শ্রোতা এটা নয় এটা সেই ফিতে বলা ক্যাসেট শ্রোতা অথবা কোনো স্টেজের ডাইরেক্ট গাওয়া দেখা শ্রোতা তা আমি ভাই আপনার অনুরোধ মাথার উপরে রাখলাম আরও যাদের যা কিছু ইচ্ছা তবে যে ফোন এসেছে ফোনে কেউ কোনো অনুরোধ করবেন না কারণ এখন ফোন ধরার সময় নেই হাজার হাজার শ্রোতা আমার দিকে তাকিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট হলুবরিয়ার জলসার আয়োজন আপনি যিনিই হন ভাই কাল দশটার পর করবেন ফোন
কোনটা ভাবু মাফলা খুলে হল আপনারা চাইছেন কানে হাওয়া লাগুক আর গলাটা খারাপ হয়ে যাক কিছু করার নেই আমাকে দেখতে খুব খারাপ দেখতে যাকে ভালো হয় তার গলা আল্লাহ দেয় না যার গলা দেয় তাকে দেখতে খারাপ করে তা আমাকে যদি আল্লাহ দেখতে খারাপ করে অসুবিধা কি আছে এই কথা বলার সাথে সাথে কে যেন আমার কানে কানে বলে দিল একটা মেহফিলে ইউটিউবে খরচ করলে পাবেন কেউ ছিল না স্টেজের উপরে কিন্তু কে যেন পাশে এসে কানে কানে বলে দিল কাকে খারাপ বলছিস মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করেছে আসলাম হবে তুই কাকে খারাপ বলছিস তোর তো নিজের ক্ষমতা নেই তোর চেহারাটা পাল্টানোর তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতকে তুই অস্বীকার করছিস ভয় পেয়ে গেলাম একটু পেছিয়ে গেলাম পেছনের সাথে সাথে আবার যেন কে এসে কানে কানে বলছে তুই তো মুমিন তুই তো মুমিন কোথায় কোথায় পেছিয়ে যাচ্ছিস মমিনরা কোনোদিন পেছবে না আগে বাড়বে এ পদে পদে দেখছি কে কানে বলে আহ সুবহানাল্লাহ আমার ভাইরা বোনেরা এইভাবেই আল্লাহ পাক যেন আমাকে নির্দেশন দিয়ে পরিচালনা করছেন আমি যখন দিল্লি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলাম সিনেমা জগৎ থেকে আমার অফার এসেছিল গান গাইবার এইভাবেই কেউ আমাকে বলেছে খবরদার আল্লাহ পাক তোর কণ্ঠে যে সুর দিয়েছে সিনাই যে কোরআন দিয়েছে তুই খালি গলায় গাইবি পাশে মিউজিক্যাল কোনো অনুষ্ঠান হবে অনুষ্ঠান থেকে লোক তোর এই খালি গলা শুনতে আসবে আজ পর্যন্ত তা চলছে প্রমাণ হচ্ছে অন্য ক্লাব কাওয়ালি করছে আমার আর একটা ক্লাব আমাকে নিয়ে গজল গাওয়াচ্ছে কাওয়ালি তলায় লোক নেই গজলে লোক ভরপুর সুতরাং আল্লাহ পাক যাকে দেয় এইভাবেই দেয় আমি এগুলো বলছি আমার কথাগুলো মাইলস্টোনের মতো থাকবে মনে তো যাবই কিন্তু আমার এই কথা শুনে আমার কিছু ভাই যদি পরিবর্তন হয়ে যায় গান না গেয়ে যদি গজল গায় সিনেমার ডায়লগ না বলে যদি কোরআনের ডায়লগগুলো বলে কোরআনের আয়াতের তার জবাবগুলো যদি বলে তার মনে যদি উদ্দীপনা জাগে তাহলে পরিবর্তন আমার ভাইরা বন্ধুরা অনেক কথা বলতে বলতে সময় চলে যাবে আসুন আমার একটা একটা অনুরোধগুলো আমি হাসিল করি